আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে তার অফুরন্ত মেহরবানির জন্য শুক্রিয়া জানাই, বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত এই মহাজীবন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন, এজন্য আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা করেছি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদান্যতা এবং দানশীলতা সম্পর্কে। আজকে আমরা আলোচনা করতে চাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হুদাইবিয়ার সন্ধি, অর্থাৎ হুদাইবিয়ার সন্ধিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কতখানি ভূমিকা ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের মিশন নিয়ে যখন তিনি কাজ শুরু করলেন, তার মাক্কি জিন্দিগি চলল 13টি বছর। এরপরে কাফেরদের চরম বিরোধিতার মুখে তিনি এবং তার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সকলেই হিজরত করে চলে গেলেন বিভিন্ন পর্যায়ে মদিনা মুনাওয়ারায়। কিন্তু মক্কার কুরাইশ নেতৃবৃন্দ সেখানেও তাদেরকে শান্তিতে থাকতে দিতে চেল না, যার পরিণতিতে বদরের যুদ্ধ সংঘটিত হল, উহুদের যুদ্ধ সংঘটিত হল এবং বিখ্যাত আহজাব যুদ্ধ সংঘটিত হল 5ম হিজরিতে, যাকে খন্দকের যুদ্ধ বলে ইসলামের ইতিহাসে উল্লেখ করা হয়েছে। কিন্তু 6ষ্ঠ হিজরিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি দেখে তিনি সাহাবিদের মাঝে বললেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, সুতরাং প্রস্তুতি নেওয়া যাক, আমি স্বপ্ন দেখেছি যে বাইতুল্লাহ আমি হজ করছি তোমাদেরকে নিয়ে, সুতরাং প্রস্তুতি নেওয়া যাক যে আমরা বাইতুল্লাহর পথে রওনা হয়ে পড়ি। দীর্ঘ 6টি বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত সাহাবারা পবিত্র বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের সান্নিধ্য থেকে বঞ্চিত অবস্থায় তারা ছিলেন, এবং প্রতিনিয়ত মক্কা মুয়াস্সমা মসজিদুল হারামের স্মৃতি তাদের মানসপটে ভেসে উঠত। তারা কষ্ট পেতেন, তারা নীরবে অশ্রু ছড়াতেন। আমরাও জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে হিজরতের জন্য রাতের আধারে মক্কা থেকে ফিরে আসছিলেন, তখন তিনি নিষ্ফলার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে আসতে গিয়ে তিনি বারবার পিছের দিকে তাকিয়ে কাবার দিকে তাকাচ্ছিলেন। তার বাল্যকাল, তার শৈশব, তার যৌবন, সকল স্মৃতি তার মানসপটে ভেসে উঠছিল এবং তার চোখ অশ্রুতে ভিজে আসছিল, যার কারণে তিনি বারবার পিছনে ফিরে অশ্রু ভেজা চোখে বাইতুল্লাহকে দেখছিলেন। আর কেঁদে কেঁদে তিনি বলছিলেন, রে বাইতুল্লাহ, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর সেবা করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাদেরকে থাকতে দিল না। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং সাহাবে কেরামদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বাইতুল্লাহর জিয়ারতের জন্য তিনি তার স্বপ্নের কথা বললেন, সকলেই স্বতঃস্ফূর্ত তার সাথে রাজি হয়ে গেল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন যে নিছক স্বপ্ন ছিল না, এ কথা ইমানদাররা সকলেই বুঝতেন। এবং পরবর্তীতে রাব্বুল আলামিন সূরা আল ফাতহ, কুরআনে কারীমের 48 নম্বর সূরা, এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক নিজে বলেছেন এই স্বপ্ন সম্পর্কে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে বাস্তবায়িত করে দেখাইছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই মসজিদুল হারামে প্রবেশ করবে নিরাপদে, তোমাদের কেহ কেহ মস্তক মুন্ডন করবে আর কেহ কেহ কেশ কর্তন করবে। সুতরাং এই স্বপ্ন ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নিজের ইচ্ছায়, এতে কোনো সন্দেহ নাই। ইমানদারেরা তো বিশ্বাস করলই, তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু দুর্বল চেত মোমেন এবং মুনাফিকরা তারা এই স্বপ্নের কোনো গুরুত্ব দিল না, কারণ তাদের সকলের সামনেই
বাস্তব পরিস্থিতি যা ছিল তা ছিল ভিন্ন। কারণ মাত্র গত বছরই ইসলামের এই ছোট্ট রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য কুরাইশ নেতৃবৃন্দ প্রায় 10,000+ সৈন্যবাহিনী নিয়ে মদিনাতে আক্রমণ করেছিল। আর আজকে কেমন করে সম্ভব মাত্র কদিন পরেই মক্কা মুহাম্মদ কাবাঘর জিয়ারতে যাওয়া? সুতরাং অনেকেই রাজি হলো না, কিন্তু যাদের ইমাম ছিল মজবুত, যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, বিশ্বাস করতেন, তারা সকলে হৃদয়ের স্বতঃস্ফূর্ত তাগিতেই তারা যাওয়ার জন্য ঘোষণা দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবা তার এই সফরে নিলেন এবং এদেরকে নিয়ে নিরস্ত্র অবস্থায় তিনি রওনা হয়ে গেলেন। আরবের দীর্ঘদিনের রীতি ছিল এই যে বাইতুল্লার হজযাত্রীরা, বাইতুল্লার জিয়ারতকারীরা তাদের আসবাব প্রয়োজনীয় মালসামানের সাথে শুধুমাত্র একটি তরবারি তারা রাখতে পারত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে সেটাই নিলেন। এরপরে তিনি অগ্রসর হলেন। মদিনা থেকে কিছুদূর যাওয়ার পর জুল হুলাইফা নামক স্থানে এসে তিনি ওমরার জন্য ইহরাম বেঁধে নিলেন এবং সাহাবে কেরাম সকলেই তা বাঁধলেন। তাদের সাথে ছিল 1400 সাহাবা এবং সাথে ছিল 70টি কুরবানি করার জন্য উট, যাদের প্রত্যেকের গলায় কুরবানির চিহ্নস্বরূপ কিলাদা লটকানো ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, যে পরিস্থিতি যা ছিল তাতে এটা বিশ্বাস করা সম্ভব নয়, কারণ মক্কাবাসীরা ছিল জীবনের দুশ্মন। এটা তারা সকল ক্ষেত্রেই তারা প্রমাণ করেছে। মদিনাতে রাসূল এবং সাহাবীরা সকলে তো আসে নাই, তাদের অত্যাচারে অবিচারে জর্জরিত হয়ে অতিষ্ঠ হয়েই তো তারা এসছে। আর আজকে কি এক আকর্ষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে যাচ্ছেন সেই কাবার দিকে নিরস্ত্র অবস্থায়, যেন প্রত্যেকেই বুঝছিল, মুনাফিকরা বা অন্যান্য লোকেরা তারা বুঝতে পারছিল যে ছোট্ট কাফেলা আল্লাহর নামে একেবারে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়ার জন্য ছুটে যাচ্ছে। তাই সমগ্র আরবের দৃষ্টি এই বিস্ময়কর কাফেলার পানে নিবদ্ধ ছিল। সম্মানিত ভাই বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করলেন তখন রাসূলের এই দুঃসাহসী পদক্ষেপ কুরাইশ নেতৃবৃন্দকে উভয় সংকটে ফেলে দিল। কারণ তিনি রওনা হয়েছিলেন জিলকদ মাসের প্রথম দিকে। আরবে যে মাসগুলাতে যুদ্ধ বিগ্রহ হানাহানি হিংসা বিদ্বেষ বন্ধ থাকত, তার মধ্যে এই জিলকদ মাস ছিল অত্যন্ত পবিত্র একটি মাস। এই মাসে হুজুর রওনা দিলেন। একদিকে কতখানি সমস্যা কুরাইশদের, যে তাদের পক্ষে এটা সম্ভব নয়, তারা চিন্তান্বিত হলো, আমরা যদি এই পবিত্র কাফেলাকে বাধা দেই আল্লাহর ঘর জিয়ারতের জন্য তাহলে গোটা আরবে আমাদের বদনাম হয়ে যাবে, লোকেরা বলতে থাকবে যে কুরাইশরা এখন কাবা ঘরের মালিক মুক্তার হয়ে গিয়েছে। সুতরাং আজকে তাদেরই তো ইচ্ছা যে কাকে হজ করতে দিবে আর না দিবে। তাহলে তো আজকে যেমন মদিনার এই কাফেলাকে হজ করতে দিচ্ছে না, ভবিষ্যতে যদি আমাদের সাথে কুরাইশদের দ্বন্দ্ব হয় তাহলে তো আমাদেরকেও দিবে না। এইভাবে তারা আমাদের বিরুদ্ধে অনেক নিন্দাবন্দ বলবে। অথচ আরবের চিরাচরিত নিয়ম ছিল এই, জানের দুশ্মনকেও এই সকল মাসে হজের জন্য কাবা জিয়ারতের জন্য প্রত্যেকটি গোত্রই তাদের শত্রুদেরকেও তাদের ভিতর দিয়ে পথ চলতে তারা দিত, কেউ কখনো হিংসা করত না। সুতরাং তারা চিন্তা করল আমাদের প্রাণের দুশ্মনদেরকে হাতের মুঠোয় পেয়েও তো আমরা তাদেরকে মারতে পারছি না, এটা তাদেরকে সংকটে ফেললো। আবার অপরদিকে তারা ভাবতে লাগলো যদি আমরা এই কাফেলাকে আমাদের মক্কা শহরে প্রবেশ করতে দেই তাহলে তো আরবের সকল গোত্ররা বুঝবে আমরা বোধহয় ভয়েতে পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবেদেরকে মক্কাতে ঢুকতে দিয়েছি, এটাও তো আমাদের মর্যাদার জন্য একটি কঠিন খেলাপ, সুতরাং শেষে আমরা কি করব। কিন্তু পরিশেষে তাদের এই হীন মনোবৃত্তি, এই হীন জাহিলিয়াতি জয়যুক্ত হলো। তারা সিদ্ধান্ত নিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মক্কাতে প্রবেশ করতে দিবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে যাত্রা করে মক্কার পথে উসফান নামক এলাকায় উপস্থিত হলেন, তিনি তার পূর্বেই একজনকে, এক গোত্রের এক ব্যক্তিকে গুপ্তচর হিসেবে মক্কাতে পাঠিয়ে দিয়েছিলেন কুরাইশ নেতৃবৃন্দের খবরাদি জানার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসফান নামক এলাকায় পৌঁছলেন তখন ওই ব্যক্তি ফিরে এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন কুরাইশরা সংকল্পবদ্ধ হয়েছে, তারা কিছুতেই আপনাকে মক্কাতে ঢুকতে দিবে না, এবং ইতিমধ্যেই তারা
খালিদ বিন ওলিদকে 200 অশ্বারোহী বাহিনী দিয়ে অগ্রবর্তী বাহিনী হিসাবে তারা আপনাকে বাধা দেওয়ার জন্য তারা পাঠিয়ে দিয়েছে, এবং কুরাইশরা নিজেরাও তাদের লোক লস্কর নিয়ে জিতওয়া নামক জায়গায় পৌঁছে গেছে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করছিলেন সেই উসফান থেকে মক্কার দূরত্ব ছিল উটের পিঠে 2 দিনের দূরত্ব। আর আর খালিদ বিন ওলিদকে যে পাঠানো হয়েছে, খালিদ বিন ওলিদ তার 200 অশ্বারোহী বাহিনী নিয়ে কুরাতুল গামিমের দিকে অগ্রসর হয়েছেন। এখান থেকে উসফানের দূরত্ব ছিল মাত্র 8 মাইল। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদ সংকুল পথে যাত্রা করতে গিয়ে যখন তিনি এই খবর জানতে পারলেন, তখন তিনি পথ পরিবর্তন করে অত্যন্ত দুর্গম পথ অতিক্রম করে তিনি মক্কার নিকটবর্তী হুদাইবিয়া নামক স্থানে উপস্থিত হলেন। কারণ তিনি চাচ্ছিলেন শান্তিপূর্ণ পদক্ষেপ, তিনি কখনোই যুদ্ধবিগ্রহ চাচ্ছিলেন না, তিনি এটা এড়িয়ে যেতে চাচ্ছিলেন। কিন্তু কুরাইশদের জাহিলিয়াতপূর্ণ মানসিকতা বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে ক্ষুব্ধ করার জন্য তারা তৎপরতা চালাচ্ছিল, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিভিন্ন লোকজন পাঠালো যাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুয়াজ্জমায় প্রবেশ না করেন, এবং তারা সাহাবীদেরকে বিরক্ত করার জন্য তারা বিভিন্ন সময় রাত্রে হোক দিনে হোক তারা নানা রকম হামলা করা শুরু করলো। কিন্তু কুরাইশরা যাদেরকেই পাঠালো তারা এসে অবাক হয়ে দেখতে পেল যে প্রত্যেকটা সাহাবীরা এখানে তারা ইহরামের কাপড় পরে আছেন, তাদের সাথে যে উটগুলো এসছে তাদের গলায় কুরবানির চিহ্ন লটকানো আছে। সুতরাং কুরাইশদের প্রত্যেকটি প্রতিনিধি তারা মক্কাতে ফিরে গিয়ে কুরাইশদেরকে এটাই বলল যে তারা বাইতুল্লাহর মর্যাদা দানের জন্যই তারা এসছে, সুতরাং তোমরা তাদেরকে বাধা দিও না। সম্মানিত ভাই বোনেরা, কিন্তু এরপরও যখন কুরাইশদের উত্তরোত্তর বিরোধিতা চলতে থাকলো, এরকম পরিস্থিতিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পক্ষ থেকে মদিনাতে দূত পাঠানোর সিদ্ধান্ত নিলেন, এবং তিনি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই মারাত্মক কাজের দায়িত্ব দিয়ে নিজের প্রতিনিধি হিসাবে মক্কাতে যাওয়ার জন্য হুকুম করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়াবহ পরিস্থিতিতে, এই বিপদ সংকুল পরিস্থিতিতে, এই প্রতিকূল পরিস্থিতিতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার আন্তরিকতার, তার আনুগত্যের পরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করলেন। তিনি নিরস্ত্র অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পয়গাম নিয়ে তিনি মক্কাতে প্রবেশ করলেন, যাদের অত্যাচারের কারণে, যাদের অবিচারের কারণে, যাদের নির্মমতার কারণে তাকে 2 বার হিজরত করতে হয়েছে। এই মক্কা থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের পরিণতি কি হবে তা চিন্তা না করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে তিনি একাকী চললেন মক্কা মুয়াজ্জমায় কুরাইশদের সামনে। তিনি তাদের সামনে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে কুরাইশ নেতৃবৃন্দকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য তোমাদের মাঝে আসে নাই, তিনি এসেছেন আল্লাহ পাকের পবিত্র ঘর জিয়ারতের জন্য, সুতরাং তোমরা কি বলছো? কুরাইশ নেতৃবৃন্দ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবে বলল যে তোমার ইচ্ছা হলে তুমি কাবা ঘর জিয়ারত করো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে মক্কাতে প্রবেশ করতে দেব না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তৎক্ষণাৎ বললেন কুরাইশ নেতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে ছাড়া আমি একাকী আল্লাহর ঘর জিয়ারত করতে পারি না, এটা আমার জন্য অসম্ভব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সত্য উচ্চারণকে তারা বেয়াদবি মনে করে কুরাইশ নেতৃবৃন্দ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করল। ইতিমধ্যে 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিরে আসার কোনো চিহ্ন পাওয়া গেল না। পরিশেষে মুসলিম শিবিরে ছড়িয়ে পড়ল এই কথাটি যে কুরাইশ নেতৃবৃন্দ নিশ্চয়ই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এটা শোনামাত্র এই সাহাবীদের ভিতরে প্রচণ্ড অস্থিরতা দেখা গেল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে তিনি ডাকলেন এবং তাদেরকে একটি গাছের নিচে একত্রিত করলেন। হুদাইবিয়া এই স্থানে একটি কূপ ছিল, যে কূপটির নাম ছিল হুদাইবিয়া, তার নামেই কিন্তু এই ময়দানটার নাম হয়েছিল হুদাইবিয়া। এখন এই স্থানটির নাম হচ্ছে সুমাইসি, এটা হচ্ছে মক্কা মুয়াজ্জমা থেকে মক্কা শহরের মক্কাবাসীরা যেখান থেকে তাদের ইহরাম বাঁধে, এটা এখান থেকেই তারা ইহরাম বাঁধে, এবং এটা মক্কা কাবাঘর থেকে 13 মাইল দূর, জেদ্দা থেকে মক্কার পথে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাছটার নিচে
সাহাবিদেরকে একত্রিত করলেন এবং সাহাবিদেরকে নিয়ে তাদের জীবন মরণ শপথ নিলেন যে আমরা আমৃত্যু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত বাড়িয়ে দিলেন, সাহাবে কেরাম সেই হাত ধারণ করলেন এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আরেকটি হাত এখানে দিলেন। কারণ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে কি হয় নাই এ খবরটা ছিল গুজব, এ ব্যাপারে এই খবরটা 100% নিশ্চিত ছিল না, যে কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিজের একটি হাত তিনি এখানে দিলেন এবং সাহাবে কেরামদেরকে এখানকার একটি গাছের নিচে দাঁড়িয়ে শপথ গ্রহণ করালেন। এই শপথ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই শপথের কথা কোরআনে কারিমে সূরাতুল ফাতহর মধ্যে আল্লাহ পাক নিজে উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক বলেছেন এই সূরাটির 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা হে নবী তোমার হাতে যারা বায়াত নিয়েছে ওরা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের হাতেই বায়াত নিয়েছে, কারণ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে ছিল আল্লাহর হাত। সম্মানিত ভাই বোনেরা, অর্থাৎ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নিচক একটা হাত ছিল না, তিনি ছিলেন আল্লাহ পাকের প্রতিনিধি। এই হিসাবে তিনি সাহাবিদেরকে শপথ নিচ্ছিলেন যে কারণে আল্লাহ বলছেন তাদের হাতের উপরে ছিল আল্লাহ পাকের হাত এবং এই শপথ গ্রহণ হলো। এই শপথের ভিতর থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি তা হলো এই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জনপ্রিয়তা, তার প্রতি সম্ভ্রমবোধ, তার প্রতি মহব্বত সাহাবে কেরামদের কতখানি ছিল যে সাহাবে কেরাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বদলা নেওয়ার জন্য তারা সকলেই নিজেদের জীবনকে বিপন্ন করার জন্য তারা ঘোষণা দিয়েছে। আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি তার একটি হাতকে উসমানের হাত স্বরূপ তিনি শপথে নিয়োজিত করেছেন। তার অর্থ ছিল এই যে তার এই পরম বিশ্বাস ছিল আজকে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবিদের মাঝে উপস্থিত থাকতেন তাহলে সে নিশ্চয়ই সাহাবিদের মতোই আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করত। এই পরম বিশ্বাসে এই এই বায়াত অনুষ্ঠিত হলো এবং এর মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতখানি দিলেন, যে একদিকে সাহাবে কেরাম তো নিজের জীবন বিপন্ন করে উসমানের বদলা নিতে গিয়ে তারা তার মর্যাদা দিলেন, অপরদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের স্থলাভিষিক্ত হিসাবে ঘোষণা দিলেন। সুতরাং এই শপথ অনুষ্ঠিত হলো, সাহাবে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিল, তারা তো যুদ্ধের জন্য আসে নাই, যুদ্ধ করার কথাও ছিল না, মক্কাতে প্রবেশ করবে জন্য যুদ্ধের প্রয়োজনও ছিল না, কিন্তু যখন একজন সম্মানিত দূতকে হত্যার ঘটনা ঘটল তখন সাহাবে কেরাম এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিলেন। সম্মানিত ভাই বোনেরা, এরপরে হঠাৎ করেই দেখা গেল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক প্রতিনিধির সাথে ফিরে এলেন এবং তার নাম ছিল সোহেল বিন আমর, তাকে কুরাইশ এর নেতৃবৃন্দ তাকে পাঠালো এবং তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি করতে তারা রাজি হলো। এখানেও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবল প্রভাব আমরা দেখতে পাই, একদিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠানো হয়েছে, এর একটা প্রভাব তাদের মাঝে পড়েছে কারণ তারাও জাহিলিয়াতের জামানায় কোনো না কোনোভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা ঋণী ছিলেন। অপরদিকে সাহাবিদের এই জীবন পণ করে যে শপথ গ্রহণ তারা করেছিল তার কারণে কুরাইশ নেতৃবৃন্দ ভীত হয়ে গিয়েছিল এবং তারা যে প্রতিনিধিবর্গ রাসূলের সাথে আলাপ করার জন্য পাঠিয়েছিলেন তারাও যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎ নিয়তের ব্যাপারে তারা সত্যায়ন করেছিল তখন কুরাইশরা বুঝতে পারলো আমাদের কোনো উপায় নাই, তখন তারা এই সকল ত্রিবিধ কারণে তারা সন্ধির প্রস্তাব নিয়ে তারা এলো এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির কথাবার্তা আলোচনা করা হলো। সেখানে বলা হলো যে 10টি বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরা না করে তিনি ফিরে যাবেন, হজ না করে তিনি ফিরে যাবেন এবং আগামী বছর আসতে পারবেন এই শর্তে যে যুদ্ধের কোনো অস্ত্র নিয়ে আসা যাবে না, বরং একটি তরবারি তারা আনতে পারে এবং 3 দিন তখন তারা মক্কাতে অবস্থান করতে পারবে, তখন কুরাইশের লোকেরা মক্কার লোকেরা তাদের শহর খালি করে দেবে এবং মদিনা থেকে কোনো ব্যক্তি যদি মক্কায় ফিরে আসে তাকে আমরা ফেরত দেব না, কিন্তু আমাদের কোনো লোক যদি আপনার কাছে চলে যায় তাহলে আপনি অবশ্যই ফেরত দিবেন। যখন এই সন্ধির এই অপমানকর শর্ত, যেটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই সন্ধির শর্তগুলি যখন লিখা হচ্ছিল তখন সাহাবে কেরাম অত্যন্ত অস্থিরতা বোধ করছিলেন যে কি কারণে, যেখানে আমরা কিছুক্ষণ আগে শপথ নিলাম জীবন দিতে পারি আমরা, সেজন্য কি কারণে আমরা এই অপমানকর শর্ত আমরা স্বাক্ষর করবো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ছিল দূরদৃষ্টি,
তিনি এটাকে স্বাক্ষর করলেন, সাহাবে কেরাম তার কথায় সম্মতি দিল এবং রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্ধি যখন লিখা হয়ে গেল তখন একটি মারাত্মক ঘটনা ঘটল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুরাইশদের পক্ষ থেকে যে ব্যক্তি এই সন্ধি নির্ধারণের জন্য এলো সেই সুহাইল বিন আমরের পুত্র আবু জান্দাল, তার শরীরে তখন শিকল পরানো, তার শরীর ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থায় আবু জান্দাল হুজুরের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইসলাম গ্রহণ করেছি, তার অপরাধে আমার এই পিতা সহ আমার আত্মীয় স্বজন সকলে আমার প্রতি এই নির্মম নিপীড়ন চালিয়েছে, এই দেখুন তার চিহ্ন, আপনি মেহরবানি করে আমাকে আশ্রয় দিন। সঙ্গে সঙ্গে এই সুহাইল বিন আমর বলল যে এখনই তো এই সন্ধি রক্ষা করার কথা, কারণ আপনি বলেছেন আমাদের কোনো লোক যদি আপনার কাছে যায় আপনি ফেরত দিবেন, সুতরাং এখন আপনি এই সন্ধির শর্ত মানুন। একদিকে সাহাবে কেরাম একজন মুসলিম নও মুসলিমের এই অত্যাচার দেখে তারা পেরেশান হতে লাগলো, অপরদিকে সত্য এবং ন্যায়নীতির খাতিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, আবু জান্দাল ধৈর্য ধারণ করো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের পুরস্কার স্বরূপ তোমাকে এদের এই বিপদ থেকে মুক্ত করে দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, হুদাইবিয়ার সন্ধির এই মারাত্মক ক্ষণে আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তিনি বিশ্বাস করেছিলেন, ভরসা নিয়েছিলেন। এর কারণ ছিল এই, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই বাল্যকাল থেকে, তার কৈশোরকালেই, তার যৌবনকালেই তার আচরণ, তার বদান্যতা, তার বুদ্ধিমত্তা, তার প্রজ্ঞার মাধ্যমে কুরাইশদের সকলের মনের উপরে তার ছাপ ছিল অপরিসীম, যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবীর মধ্য থেকে কাউকে না পাঠিয়ে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরেই নির্ভর করেছিলেন এবং তিনি বুঝতে পারছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমেই যদি আমি এই কাজের জন্য দুতিয়ালি করি তবে তা অবশ্যই ফলপ্রসূ হবে। এরপরে যখন এই সন্ধির পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে ফিরে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে এই সন্ধির সফলতা ঘোষণা করলেন। এই যে সূরা সূরাতুল ফাতহ, কোরআনে কারীমের 48 নম্বর সূরা, এটা নাজিল করে আল্লাহ পাক বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন, নিশ্চয় আমি তোমাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়। আমরা এখানে দেখতে পাই ইসলামের এই পরিপূর্ণ বিজয়ের এই ভিত্তি স্থাপন কল্পে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অপরিসীম ত্যাগ এবং তিতিক্ষা, এটা আমরা বুঝতে পাই। এই হুদাইবিয়ার সন্ধির ভিত্তিতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার অবদান ছিল অপরিসীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারি ইসলামের জন্য যতখানি বিপদ সংকুল অবস্থাই হোক, প্রাণান্তকর অবস্থাই হোক, সেখানে কি করতে হবে। হযরত উসমানের জীবনের এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারি জীবন চলে যায় যাক, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য তার নেতৃবৃন্দের আনুগত্য এভাবেই করতে হবে, এটা আমরা বুঝতে পাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু আনুগত্যের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের এই পরম পরাকাষ্ঠা আমাদের সামনে তিনি দেখিয়েছেন। আমরা যেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই অনুসরণ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।